কি বলবো, আত্মহত্যা কি ফিরবে কি ফিরবে না বলো ভাই, বলা যাচ্ছে না কিছু ফিরতেও পারে। যখন কিছুদিন আগে অব্দিও এটা ফেরার একটা ইয়ে করছিলাম, আমরা চেষ্টা করছিলাম, বাট এনিহাউস বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আপাতত সেটা এখন হচ্ছে না, কিন্তু প্ল্যানিং আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা আত্মহত্যাটা একটা সময় যেরকমভাবে করেছিলাম সেরকমভাবেই করতে চাই, তো সেরকম মেন্টালিটির লোক বা বন্ধুদের পাওয়া আজকের দিনে খুব মুশকিল। আর একটা মানে হঠাৎ করে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি করছি ব্যাপারটা অন্যরকম, আর হঠাৎ করে করা ব্যাপারটা অন্যরকম, সেই জন্য এই প্রশ্নটার কোনো উত্তর হয় না। নীলা কি কিছু বলবে? আত্মহত্যা যদি আসে ফিরে, তাহলে খুব বড় হয়ে ফিরবে, আর না হলে ওই আত্মহত্যাটা দেবাশিসদার কথার মতো ওই ডাইনোসর হয়ে দেখে যাবে। আত্মহত্যার সাউন্ডে অনেক স্ট্রাগল করতে হয়েছে, বিশেষ করে বাংলা ভাষাকে গ্রাউন্ড করা নিয়ে তো অনেক প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তা নিয়ে যদি কিছু বল। বাংলা ভাষায় গ্রাউন্ড করাটা ডেফিনেটলি একটু কঠিন ব্যাপার, কারণ বাংলা ভাষার যে সিলেবল বা বাংলা ভাষা ইউজ করতে গিয়ে আমরা যেভাবে ভাষাগুলো থ্রো করি, সেটার যে কি বলবো ফোনেটিক্স থাকে এবং ইংলিশ ভাষার ফোনেটিক্স, এই দুটো ভীষণ আলাদা। এবং এটা আমার নিজের পার্সোনালি মনে হয়েছে, আমি জানি না অন্য কারোর কী মনে হয়েছে কি না, কিন্তু আমার নিজের মনে হয়েছে যে বাংলা ভাষায় গ্রাউল করাটা অনেকটা কঠিন, কারণ বাংলার ফোনেটিক্স এবং ইংলিশের ফোনেটিক্স অনেক আলাদা। সেক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা বাদে যে প্রথম যে হিটটা আমরা পেয়েছি ফ্রম দ্য সোসাইটি অর ফ্রম দ্য ফ্র্যাটার্নিটি অফ বাংলা ব্যান্ড, সেটা হচ্ছে যে প্রথমে ব্যাপারটা কেউ ঠিক অ্যাকসেপ্ট করেনি। প্রথমে আমরা বিভিন্ন ধরনের মিউজিশিয়ানদের অ্যাপ্রোচ করেছিলাম, তারা সবাই তখন মানে দেওয়ার নোবডি নো বিগ শটস, সেরকম বিগ শটস বলতে গেলে আমি গাবুদাকে পার্সোনালি চিনতাম, যখন আমি কলেজে পড়তাম তখন থেকেই আমি গাবুদাকে, ইভেন আমি যখন হায়দ্রাবাদে থাকতাম তখন গাবুদার সাথে আমার আলাপ পরিচয় ছিল। এবং আই হ্যাভ সিন যে গাবুদা হ্যাজ আ ডিফারেন্ট ওপিনিয়ন ইন দিস কাইন্ড অফ মিউজিক, কারণ দেখো বিভিন্ন ধরনের মিউজিশিয়ানরা বিভিন্ন ধরনের মিউজিক শোনে, যারা এই ধরনের মিউজিকটা শুনেছে বা এক্সপোজ দে হ্যাভ সাম আইডিয়া, কিন্তু এখানে অনেক ধরনের মিউজিশিয়ান আছে দে ডোন্ট বদার টু লিসেন টু ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ল্ড মিউজিক, তো সেক্ষেত্রে তাদের ভাবনা চিন্তা বা তাদের ব্যাপারটা অনেকটা সীমিত, সেই জন্য তারা হয়তো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি যখন একটা কনসেপ্ট নিয়ে কাউকে অ্যাপ্রোচ করবো, সে বড় হোক ছোট হোক যেরকমই মিউজিশিয়ান হোক, ওয়েন সেই মিউজিশিয়ানটা যদি জাস্ট ফর দ্য সেক অফ আরে বাবা এটা তো নতুন এই জিনিসটা কি হতে পারে নাকি, আমি শুনেছি এই ধরনের কিন্তু এই জিনিসটা বাংলায় হতে পারে, কিন্তু তাদের কাছ থেকে আমি এইটা পাইনি যে উত্তরটা যে কেন হতে পারে না, বা সেটা আমি পরে ইনডাইরেক্টলি পেয়েছি যে বেসিক্যালি দেখো এই ধরনের মিউজিক বাইরের দেশেও মেইনস্ট্রিম নয়, এক্সট্রিম মেটাল বাইরের দেশেও মেইনস্ট্রিম মিউজিক নয়, দে হ্যাভ অলসো আই মিন দেয়ার ওন স্ট্রাগল টু বি ইন দ্য সার্কিট। সেক্ষেত্রে এইরকম একটা জায়গায় যেখানে সারা ভারতে কটা 90% 95% পিপল ভারতে মিউজিক মানে বলিউড জানে, বলিউডের বাইরে কিছু জানে না তারা, সেক্ষেত্রে এই ধরনের মিউজিকটা একটা অ্যাকসেপ্ট পাওয়া বা বাংলা ভাষায় ব্যাপারটাকে করা সেটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। এবং সেই চ্যালেঞ্জ মানে সেইটার যা যা বাওয়াল প্রথমের দিকে পেতে হয় আমরা সব সব বাওয়াল পেয়েছি, লোকে বলেছে হয় না, কেউ হয়তো আমাদের বলেছে যে এই ধরনের গানের কোনো ভবিষ্যৎ নেই, এই ধরনের গান কি মানে হয় কেউ বুঝতেই পারছে না এটার কি মানে হয়। তো এটা কিন্তু খুব সত্যি কথা যে যখন গানটা একটা লেমেনের কাছে ফাট করে প্রথম দিন পড়বে সে বুঝতে পারবে না, কিন্তু দিস ইজ দ্য বিউটি অফ দ্য মিউজিক, যে আমরা একটা উপমা দিতাম যে কুকুরের ঘিবা সহ্য হয় না, ঘিবাদ একটা খুব উপাদেয় খাদ্য আর কুকুর একটা খুব, আমি আমি কুকুরকে আমার কোনো প্রাণীর প্রতি কোনো বাজে নেই কিন্তু, বাট আই এম ইউজিং জাস্ট এক্সাম্পলিফাই কি মানুষ এবং কুকুর,
সেখানে মানুষের থেকে কুকুর অনেক কি বলবো ইনফিরিয়ার জীব, সেক্ষেত্রে মানুষ জীবাতটা খুব আনন্দ সহকারে আনন্দ করে হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে যা করে খেতে পারে, কিন্তু একটা কুকুর সে কিন্তু ঘিবাতটা শুকেই দৌড়ে চলে যাবে। তার মানে কি আমি বলবো যে ঘিবাতটা প্রচন্ড হেভি ভাই, ওটা পাচন করা যায় না, ওটাকে খাওয়া যাবে না, ওটা বাজে, এই ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল। তো আমি সেই জায়গাটা বলতাম যে আমরা যেভাবে শুনেছি, আমরা প্রথম যখন ক্রেডল অফ ফিল্ড বা সিক্স ফিট আন্ডার শুনেছি, প্রথমে মনে হচ্ছে বাবা এটা কি গাইছে, দেন আমাদের যখন গানটা ভালো লাগলো, ওই প্যাশনটা ওই স্পিরিটটা আমাদের ভালো লাগলো, দেন উই স্টার্টেড টু ফাইন্ড দ্য লিরিক্স কি গানটা হয়েছে। ওয়েন উই ফলো দ্য লিরিক্স তখনই আমরা বুঝতে পারলাম ওকে ফাইন এই গানটার এই লিরিক্স, এবং তখন আমি গানটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি অ্যাসিমিলেট করলাম এবং তারপর থেকে আমার ভালো লাগা চ্যাপ্টারটা শুরু হলো। নাই কি আমি প্রথম দিন গেলাম গানটা শুনে ফেললাম মোটামুটি তিনটে কোরাস লাইন আমার ভালো লাগলো, আমি সারাদিন গাইতে থাকলাম, দ্যাট ইজ ভেরি ইজি ওয়ে, এবং পাঁচ দিন পরে আরেকটা লোক আরেকটা গান বার করলো তার কোরাসটা আমি গাইছি। বাট এই ফর্ম অফ মিউজিকে যেটা ভালো জিনিস যে সেটা হচ্ছে যে গানটা তুলতে সময় লাগে, গানটা অ্যাসিমিলেট করতে আমার সময় লাগে, দ্যাটস ওয়াই আই উইল বি আই মিন স্টিকিং উইথ দ্য সং ফর দ্য লঙ্গার টাইম। আর প্রথমের দিকে যখন আমরা এমনও ঘটনা ঘটেছে, আমরা যখন একটা 19-20 কোনো ফেস্টে গিয়েছিলাম, সবভূমিতে একটা শো ছিল, সেখানে আমরা কম্পিট করতে গিয়েছিলাম, কম্পিট করেছিলাম, করার পরে যাই হোক মিক্সড একটা কমেন্ট আসে, জাজেসরা আমাদের সবসময় অ্যাপ্রিসিয়েট করেছে, মিউজিশিয়ান জাজেসরা। এবার কম্পিটিশনে আমরা ফার্স্ট হচ্ছি, কিন্তু যখন আমরা সার্কিটে গান গাইতে আসছি উই আর গেটিং আ বিগ হিট ফ্রম দ্য এক্সিস্টিং ব্যান্ডস, কিন্তু তারাই যখন আবার জাজ করছে তারা কিন্তু আমাদের ফার্স্ট করছে। এবার এটার আন্ডারলাইন মিনিংটা আমরা পরে বুঝতে পেরেছি, আমরা তখন বাচ্চা ছিলাম আমরা অত বুঝতে পারতাম না, পরে আমি হয়তো বুঝতে পেরেছি যে প্রফেশনাল ওয়ার্ল্ড অ্যান্ড কম্পিটিশন ওয়ার্ল্ড ইট ইজ এ কমপ্লিট ডিফারেন্ট ওয়ার্ল্ড। সেখানে কম্পিটিশনে আমরা ফার্স্ট হচ্ছি বিকজ উই আর দ্য বেস্ট ইন দ্যাট কম্পিটিশন লট, কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে সেরকম ভাবে কেউ জাজ করার কেউ নেই, কিভাবে জাজ হবে, তোমার গানটা তোমার লোকে শুনবে দেন ইউ উইল বি জাজড, কিন্তু সেই রকম সুযোগটা আমাদের তখন আসেনি, কারণ তখন সিস্টেমটা অনেক অন্যরকম ছিল। লাইক 7-8 ইয়ার্স ব্যাক তখন এত প্রমোশনাল ছিল না তখন, বাট এটা আমি বলবো এখন যা লাইভ শোজ হয় তখন কিন্তু অনেক বেশি লাইভ শোজ হতো বাংলা, মানে বাংলা ব্যান্ডের বাংলা ভাষার যে গান, এবং আমরা যে সময়টা মিউজিক করেছি তখন কিন্তু অনেক ধরনের ব্যান্ড ছিল। 4-5 ইয়ার্স বলবো না, 2010 অ্যারাউন্ড 4 ইয়ার্স আমি কমপ্লিটলি মানে কি বলবো ডিট্যাচ ফ্রম দ্য মিউজিক সিনারি, আমি কলকাতায় ছিলাম না, আমি লাস্ট 2013 কলকাতায় এসেছি, তো কলকাতায় এখন কি চলছে না চলছে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু নীল খুব ভালোভাবে বলতে পারবে এটা নিয়ে, আমাদের নীলের মধ্যে জেনারেলাইজ ও আমাকে বলে এই ঘটনাগুলো যে এইরকম এরকম হচ্ছে ওই রকম ছিল এরকম হচ্ছে, ও এটার ব্যাপারে খুব বেশি ভালো করে বলতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে এখন প্রচুর ব্যান্ড, কম্পিটিশন খুব হাই, এবারে আগে কিছু লোক মানে সংখ্যালঘুভাবে মানে কিছু ব্যান্ড খুব কম ছিল, আর এখন স্পেশালি আন্ডারগ্রাউন্ড অথরিটি ওঠার পর থেকে প্রত্যেকটা আমাদের বাঙালিদের মধ্যে একটা নিয়ম আছে কি বলতো, আমরা অন্যেরটা বেশি পছন্দ করি, তো ওই আন্ডারগ্রাউন্ড অথরিটিও তাই করেছে, কিন্তু তাদের মধ্যে একটা নিজস্ব ব্যাপার ছিল। আর এখন যে ব্যান্ডগুলো আছে তারা যারা ওই বলিউড করে কিংবা যেসব সিঙ্গারগুলো নিজেদেরকে ব্যান্ড হিসাবে পরিচিত করতে আর কি উদ্যোক্ত, তারা শো জমানোর তালে বা নিজেদেরকে সবার সামনে আনার জন্যে একটু বায়াসড হয়ে বোধ হয় বলিউডটা করে, এবং সেটা যেমন মানে আমি কিন্তু তাদেরকে ব্লেম করবো না, আমি কিন্তু শ্রোতাদেরও ব্লেম করবো, তার কারণ হচ্ছে তারা কিন্তু এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, শুধু যে মিউজিশিয়ানসদের বলবো যে তোমরা এটা কেন করছো সেটা তো মানে মানে তাদের কিন্তু কিছু বলার নেই, কারণ তারা মিউজিশিয়ান তারা স্ট্রাগল করছে, তাদেরকে অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাড়িতে একটা রেজাল্ট দেখাতে হবে, মানে যারা কম বয়সী আর যারা ম্যাচিউর মিউজিশিয়ান তাদেরও একটা দায়িত্ব থাকে, বিকজ তাদের তো তাই লিভিংটাকে আর্ন করতে হবে, ফ্যামিলি চালাতে হবে, ফ্যামিলি চালাতে হবে, তো সেই ক্ষেত্রে ইউ ক্যান ব্লেম দ্য মিউজিশিয়ানস, কিন্তু এই জিনিসটার জন্য কিন্তু আমাদের অরিজিনালিটিটা অনেকটা নষ্ট হচ্ছে, অনেকটা
এফেক্টেড হচ্ছে, এবং আমার মনে হয় সেটা এখন আমাদের মানে নিজেদেরকে বুঝে সেটা করা উচিত। হ্যাঁ এটা ঠিক যে এই শ্রোতাদের যে কথাটা বলল যে যতক্ষণ না শ্রোতারা সাবস্টেনশিয়াল হচ্ছে মিউজিশিয়ানদের পক্ষে, কিন্তু আমি বলবো না যে মিউজিশিয়ান ডেফিনেটলি মিউজিশিয়ানদের একটা মানে কি বলবো দায়িত্ব আছে ডিরেক্ট করা শ্রোতাদের, কিন্তু একটা জায়গায় কিন্তু মিউজিশিয়ানদের কোনো মানে কি বলবো সেরকম ভাবে জারিজুরি খাটে না, কারণ এখন পৃথিবীটা গ্লোবালাইজড এবং আইটি এবং কমিউনিকেশন মানে ভালো যত না করেছে খারাপ তার থেকে বেশি করেছে। তো সেই জায়গাটা থেকে একটা শ্রোতাকে কিন্তু ভীষণভাবে কি বলবো আমি বলছি না চুজি হতে হবে, কিন্তু ভীষণ জাস্টিফাইড হতে হবে, হি অর সি শুড জাস্টিফাই এভরি কাইন্ড অফ মিউজিক। এমন নয় যে শুধু আমি বলিউড শুনছি, ওকে বলিউড যেখানে পেলাম সেখানেই শুনলাম, বাকিগুলো বয়কট করলাম, তাতে আমি মানলাম তার হয়তো ভালো লাগা খারাপ লাগার একটা ব্যাপার থাকে, কিন্তু একটা আইডিয়াল মানুষ বা একটা আইডিয়ালিজমের জায়গা থেকে দেখতে গেলে আমাদের যত ধরনের গান বা যত ধরনের ফর্ম অফ মিউজিক আমরা শুনবো আমাদের নিজেদের এনরিচমেন্ট মানে ক্যারেক্টারের এনরিচমেন্ট অনেক ততটাই হবে। এমন নয় যে আমি যদি জ্যাজ মিউজিক শুনি বা বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড টাইপের মিউজিক শুনি বা ফোক মিউজিক শুনি তাহলে আমার কোনো লাভ হবে না। ডেফিনেটলি আমার একটা লাভ মানে শুধু গানটা শুনে গানটা গাইলাম বা গুনগুন করলাম সেটা কিন্তু গানের মানে নয়, গানটা শুনে একটা অ্যাওয়ারনেস হয় বিভিন্ন ধরনের বিভিন্ন, কারণ গান একটা মানুষকে অল্টারনেটিভ ডাইমেনশন দেয়, তার একটা অল্টারনেটিভ সত্তা বানায়, সেই গানের হাত ধরে মানুষ অন্য পথে হাঁটে। তো সেইভাবে আমরা বিভিন্ন ধরনের গানের প্রতি আমাদের নিজেদেরকে যত ওপেন করব আমরা নিজেরাই এই কুপমণ্ডুকতা থেকে অনেকভাবে বেরিয়ে আসতে পারবো, এবং সেটাই একটা ফর্ম মানে কি বলবো একটা এক্সাম্পল অফ যে আমি কুপমণ্ডুক নই, আমি শুধু বলিউড শুনি না, আমি ক্লাসিক্যালও শুনি, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনি, আমি জ্যাজ শুনি, আমি ফোক শুনি, আমি সব শুনি। এবং আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে গানটা আজকের এই ফাস্ট লাইফে না মানে খুব একটা কি বলবো খুব বাজে একটা জায়গায় আছে, একটু ওই টাইম পাস, ইট ইজ মানে ক্যারেক্টার এনহ্যান্সমেন্ট বা এই ধরনের যে বড় বড় কথা এইগুলোর সাথে ধার ধারে না, গান এখন জাস্ট একটা মানে কি বলবো ফর্ম অফ টাইম পাস, বাসে যেতে যেতে যাচ্ছি একটু গান শুনে নিলাম, অফিসে ঘরে ফিরছি খুব বোর লাগছে একটু গান শুনে নিলাম, সেখানে এখন আমি কেন জ্যাজ মিউজিক আমি শুনতে যাবো। এবার জ্যাজ মিউজিক সব মিউজিকের একটা বোঝা এবং ভালো লাগা দুটো দিক থাকে, এবং আমরা ধরুন যারা গান বাজনা করি তারা কিন্তু দুভাবে গানটাকে শোনার চেষ্টা করি, যে একবার বুঝে শুনি একবার ভালো লাগার জন্য শুনি, কিন্তু সবাই তো সেটা করে না, মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ভালো লাগা। তো সেক্ষেত্রে সিম্পল শর্ট যেটা মনে থাকবে গুনগুন করতে পারবে সেই ধরনের গানগুলোকেই লোকে পছন্দ করে, এবং সেইটা সেই জায়গা থেকে এখন সময়টা এরকম হয়ে গেছে যে মানে যদি মিউজিক করে আমাকে সাস্টেন করতে হয় ফ্যামিলিকে সাস্টেন করাতে হয় তাহলে ব্যাপারটা আমাকে কিছু করার নেই, আমাকে কমার্শিয়ালিজমের দিকে ঝুঁকতেই হবে। এবং সেই জন্যেই যেটা আমি যেটা আমার মনে হয় এখন যেটা এটা আমি অনেকগুলো জায়গাতে দেখেছি যে ধরুন কোনো আগে যেটা আমি ইভেন 2-3 years ব্যাকও এটা হতো না, যে ধরুন কোনো একটা টক শো হচ্ছে, টক শোতে কোনো কেউ হয়তো এসে যে সিঙ্গার গান করছে সেটার সাথে গান মিলিয়ে মিলিয়ে টক শো হচ্ছে, সেখানে তারা হিন্দি গান এখন গাইছে, এটা আমার মনে হয় যে অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার বা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল সিঙ্গার হিসাবে দে ওয়ান্ট টু ক্র্যাক বলিউড অলসো, যে ওকে ফাইন কোথাও থেকে যদি কোনো প্রোডিউসার শুনে ফেলে গানটা ওকে ফাইন এর হিন্দি প্রোনাউন্সিয়েশনটা তো ভালো, এ তো ভালো গাইছে, লেটস সি। আর এখন সময়টা হয়ে গেছে কম পয়সা উপাদেও খাদ্য, সেটা বলিউডেও হয়ে গেছে সব জায়গাতে হয়ে গেছে, যে নোবডি ইজ গোয়িং ফর দ্য এক্সেলেন্স, এভরিবডি ইজ গোয়িং ফর দ্য চলো কাম হো জাতা হ্যায় হমকো তো বিসমিল্লাহ খান নেই বানা